আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যতিক্রম ধর্মী পরমাণু শক্তির ঘোষণা পুতিনের বুধবার এক বড় ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন রাশিয়া এমন এক পরমাণু অস্ত্র তৈরি করেছে যা যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম পাশাপাশি এও জানিয়েছেন তিনি রাশিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বা কোনো পরমাণু হামলার প্রভাব পড়লে তার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত পুতিনের দেশ হামলার তৎক্ষণাৎ জবাব ঠান্ডা লরের কৌশলও দিতে পারে রাশিয়া তবে রাশিয়ার পক্ষ থেকে তার সহযোগী দেশ কোন কোনটি সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী পুতিনের জোর দিয়ে জানান একদিকে যেমন আমেরিকা মিসাইল ডিফেন্স শিল্ড তৈরি করছে অন্যদিকে জবাবে তেমনি রাশিয়া তৈরি করছে নিউক্লিয়ার ওয়েপন রেজিস্ট্যান্স এমনকি নতুন অস্ত্রের ভিডিও ফুটেজ এবং কম্পিউটার গ্রাফিক্সও তিনি দেখান বলে জানা যায় একটি অ্যানিমেশনের মাধ্যমে রাশিয়ার মিসাইল লঞ্চও দেখানো হয় পুতিনের মতে মস্কোর পরমাণু শক্তিকে এখনও বুঝে উঠতে পারেনি ওয়াশিংটন প্রসঙ্গত আগামী আঠারো মার্চ রাশিয়াতে প্রেসিডেন্ট ইলেকশন হওয়ার কথা এবং এক্ষেত্রে চতুর্থবারের জন্য ক্ষমতায় পুতিনেই বসবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল